স্যার, আমি অর্পিতা পাল বলছি, বারাসাত থেকে। আমি একটা ঘটনা জানানোর জন্য আপনাকে ফোন করলাম স্যার, যেটা হলো গত রবিবার আমরা ভাইজ্যাগ ট্যুরে গেছিলাম। তা এই ট্যুরটা যাওয়ার আগে আমার একদমই মত ছিল না, বা আমার খুব একটা ট্যুরটা যেতে ইচ্ছাও করছিল না, মেন্টাল প্রিপারেশন আমার ছিল না। কিন্তু যেহেতু টিকিট কাটা হয়ে গেছে, ঘরটার বুকিং হয়ে গেছে, সেই কারণে আমি যদি সেখানে বারণ করি তাহলে অনেকেরই মনঃক্ষুণ্ণ হয়ে যাবে, সেই কারণে আমি কিছু বলতেও পারিনি। কিন্তু মন থেকে একদমই আমার এই ট্যুরে যাওয়ার ইচ্ছা ছিল না। লাস্টে যেদিন যাচ্ছি সেদিন আমার মনে হচ্ছে যে আমার মন থেকে আমি কেন এটা চাইছি না, তাহলে কি কোনো বিপদ আপদ ঘটবে, সেই জন্য কি মন সায় দিচ্ছে না, এরকম নানাবিধ প্রশ্ন আমার মনের মধ্যে আসতে থাকে। কিন্তু যাওয়ার সময় আমি ঠাকুরকে ডেকে প্রণাম করে এবং ঠিক বেরোতে যাওয়ার আগে মাইকেলকে প্রার্থনা করি যে সে যেন আমার এবং আমার সাথে যারা যাচ্ছে সবাইকে সেফলি ওখানে পৌঁছিয়ে ভালোভাবে ঘুরিয়ে এবং সুস্থ রেখে আমার বাড়ি ভালো করে পৌঁছিয়ে দেয়, এইটুকু রিকোয়েস্ট করি। এবং সমস্ত আমাদের দায়িত্ব মাইকেলের উপরে আমি দিয়ে দিই। তা যখন আমরা মানে গাড়িতে উঠলাম, রিজার্ভেশন ছিল, তা ওখানে খুবই যেতে কষ্ট হয়েছিল, যেহেতু রিজার্ভেশন হলেও আনরিজার্ভ যারা ছিল তারাও ট্রেনে উঠে পড়েছিল, ফলে খুবই গ্যাদারিং ছিল, ভীষণই একটা বাজে সিচুয়েশন। যাই হোক, যেতে যেতে আমি মাইকেলকে বলছি, মাইকেল তোমাকে বললাম তুমি একটু ভালো করে পৌঁছে দাও, তা এত কষ্ট তোমার হচ্ছে, এত একটু কষ্ট লাঘব করলে না মাইকেল। তো একটুখানি মনের মধ্যে কষ্ট নিয়ে গেলাম। তো গিয়ে ওইখানে সবাই বললো যে ভাইজ্যাগ এখন গরমের জায়গা, এখন তোরা কেন যাচ্ছিস। অদ্ভুতভাবে গিয়ে ওয়েদারটা এমন ছিল যে আমাদের খুব একটা গরম লাগেনি, একদমই কোনো খুব একটা গরম লাগেনি, এবং আমরা খুব কমফোর্টেবলি ঘুরেছি। যেহেতু অন্ধ্রপ্রদেশ খাওয়ার খুব সমস্যা হয়েছে, যেহেতু বাঙালি খাবারের সাথে ওদের খাবার একদমই ম্যাচ করে না, সেই কষ্টটা হয়েছে, কিন্তু ঘোরা ফেরা কোনো সমস্যা হয়নি। এবং আমি যে হোটেলে ছিলাম সেইখানে পুরো সেই ঘেরাটো ইয়ে ছিল, নেট দিয়ে ঘেরা ছিল, সেখানে মানে কোনো পাখি টাকি আসার ব্যাপারও ছিল না। সেখানে হঠাৎ হঠাৎ করে আমি বিভিন্ন একটু বড় সাইজের পালক দেখছিলাম, তো দেখা অনুযায়ী আমি প্রণামও করেছি। মাঝে মধ্যে হালকা একটা মানে গন্ধ, কোনো একটা পারফিউমের গন্ধ দু একবার পেয়েছি, তো তখনও ভেবেছি যে হয়তো কোনো গেস্টরা সেরকম মেখেছে টেখেছে, খুব একটা পাত্তা দিইনি। তারপরে ঘুরেছি ফিরেছি, প্রচুর অ্যাঞ্জেল নাম্বার দেখেছি রাস্তাঘাটে সমস্ত জায়গায়, এবং মনে মনে প্রণাম করেছি যে হ্যাঁ তুমি আমার তুমি সাথে আছো বুঝতে পারছি, বা এইগুলো প্রণাম করেছি। সবসময় মাইকেলকে ডেকে গেছি। গতকাল আমরা বাড়ি ফিরেছি, গতকাল সকালবেলা বাড়ি ফিরেছি আমরা, খুবই কষ্ট হয়েছে আসতে। তখনও ভাবছিলাম যে মাইকেলকে এত ডাকলাম, মাইকেল তুমি আমাকে সাহায্য করছো না কেন, বুঝতে পারছি না আমার কি কোনো দোষ বা কিছু। তা ফিরলাম, ফিরেছি, কিন্তু এসে আমরা এত ক্লান্ত ছিলাম, ঘুমিয়েও পড়েছি। সন্ধেবেলা উঠে যে খবরটা শুনলাম সেটা শুনে তো একেবারে চক্ষু চড়ক গাছ। উঠে শুনলাম আমরা যেই করমণ্ডল এক্সপ্রেসে এসেছি সেটা যখন 3টের সময় আমার ব্যাক করেছিল সেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং মারাত্মক অ্যাক্সিডেন্ট, যেটা এখন মানে ব্রেকিং নিউজ চলছে। মানে তখন আমার রীতিমতো গা শিউরে উঠেছে যে মাইকেল কোথা থেকে বাঁচালো আমাদের। তখন প্রচণ্ড আমি একদম কেঁদেই ফেলেছি, প্রচণ্ড মানে রিগ্রেটসের সাথে বললাম যে আমি সরি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি যে এত বড় এর হাত থেকে রক্ষা করছো আমি সেটা বুঝতে পারিনি। এইটুকুই বলা ছিল স্যার, এটা একটু শেয়ার করার ছিল এই জন্য।
স্যার, এটা আপনি চাইলে কমিউনিটি পোস্টেও দিতে পারেন, আমি দিইনি। তার কারণ কে কীভাবে ব্যাপারটা নেবে, আমার বিশ্বাস আমার কাছে। আমি ঠিক সবাইকে জানিয়ে কি কি বিশ্বাস করলো না করলো আমার ভয় লাগে, ওই জন্য আমি দিই কমিউনিটি পোস্টে আমি দিলাম না। আপনি যদি মনে করেন তাহলে দিতে পারেন। হ্যাঁ স্যার, এবং আমি যখন মাইকেলকে প্রার্থনা করেছিলাম, আমি কিন্তু কোনো রকম রিচুয়াল বা সেই পদ্ধতিতে করিনি। জাস্ট মানে একদম ঘরের বাইরে দাঁড়িয়ে হাত জোড় করে প্রার্থনা করেছিলাম, শুধু একদম যেমন ঠাকুরকে আমরা প্রার্থনা করি তেমনি করেছিলাম। অ্যাঞ্জেল কলিং যেভাবে করে সেইভাবেও কিন্তু আমি করিনি, মন প্রাণ দিয়ে করেছিলাম কিন্তু সেইভাবেই করেছিলাম। কিন্তু যে এইভাবে মাইকেল সাড়া মানে দিয়েছেন, আমি তো এখনও আমার গা শিউরে উঠছে।